26 তারিখ মানুষ কি একটা অ্যাপস মানে খুঁজে পেয়েছে আমাদের বাঙালিরা, মানে যে এতটাই বোধাই যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকের স্বপ্ন তারা গাড়ি বাড়ি নারী অনেক কিছুই কিনে ফেলবে। সো আসলে এই 26 তারিখটা মানে তোলপাড় করে ফেলেছে বাংলাদেশ, এমন একটা অবস্থায় রয়েছে। তো 26 তারিখে যারা 10 মিলিয়ন ডলার মানে 10 মিলিয়ন কয়েন আর্ন করেছেন, ভাবতেছে তো তারা ভাবতেছেন যে কোথায় ফ্ল্যাট কিনবো, কী গাড়ি কিনবো, আইফোন কিনবো, কত ক্যামেরা লা, ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা তারা করে ফেলেছে। মানে ওখানে বাম পাশে ডলারের চিহ্ন দেওয়া আছে, যার কারণে তারা ভাবতেছে যে আমি এত মিলিয়ন ডলার বা এত লক্ষ ডলার আমি আর্নিং করেছি, তো আমি অনেক বড় লোক, অনেক টাকা। আর $1 আপনার 117 টাকা। তো অনেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার মানে কয়েন আর্ন করেছে, তো তারা এই কয়েনটাকে ডলারে মানে ভাবতেছে যে আমি অনেক ডলার ইনকাম করেছি। তো একটা কথা খেয়াল রাখবেন, যারা 26 তারিখের মানে এরকম ইগুলা করতেছেন যে 26 তারিখে আপনারা কী কী কিনবেন, 26 তারিখে আইফোন কিনবেন, গাড়ি বাড়ি কিনবেন, মূলত যারা 10 মিলিয়ন কয়েন আর্ন করেছেন 26 তারিখে আপনারা শুধু এইরকম একটি পোর্টেবল ফ্যান কিনতে পারবেন যার দাম মাত্র 200 টাকা, এবং সাথে পাবেন একটি ব্যাটারি এবং বসে থাকার একটি স্ট্যান্ড, এবং এটা কিন্তু সম্পূর্ণই রিচার্জেবল, মানে ভালোভাবে ক্যারি করা যায়। এই যে একটা চাপ দিলে স্পিড 1, দুইটা চাপ দিলে স্পিড 2, এবং তিনটা চাপ দিলে স্পিড 3, অর্থাৎ তিনটা স্পিডে কিন্তু এটা ঘোরানো যায়। তো 26 তারিখে যাদের 10 মিলিয়ন কয়েন আর্ন করেছেন তারা এরকম একটি পোর্টেবল ফ্যান কিনতে পারবেন 10 মিলিয়ন কয়েন ভাঙ্গাইয়া মাত্র মানে $2 সামথিং আপনাদের দিতে পারে, ঠিক আছে, $2 সামথিং দিতে পারে। তো $2 হয়তো আপনারা 240 টাকা, তো 20-30 টাকা দিয়ে আপনারা কিন্তু একটা চার্জার কেবল কিনে নিয়ে আপনার এই ফোনটা চার্জ করতে পারবেন। সবাই 26 তারিখের অপেক্ষায় থাকেন। আর বাংলাদেশে এমনও হতে পারে যে 26 তারিখ মাঝখানে 25 তারিখ, তারপরে 26 তারিখ এবং তারপরে 27 তারিখ, ঠিক আছে, 25 তারিখ থাকবো কিন্তু 26 তারিখই থাকবো না, এমন একটা পর্যায়ে চলে আসতে পারে। মানে 25-27 মানে মাঝখানে দেখবেন 26 তারিখ নাই, এমন একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আমার ভয়েসগুলা মানুষকে শোনানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।